শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই হলো আমার বাগানের ফুল, এটা হচ্ছে অপরাজিতা ফুল। এটা হচ্ছে চাল কুমড়োর ফুল, চাল কুমড়োর। এটা হচ্ছে ভেন্ডি গাছের ফুল, ভেন্ডি গাছের ফুল হয়েছে, প্লাস ভেন্ডিও হয়েছে, দেখতেই পাচ্ছেন ভেন্ডি গাছের ফুল। হ্যাঁ, এখানে আছে পর্তুলিকা, সাদা আছে, হলুদ আছে, আর একটা আছে এই যে গোলাপি কালারের, তো সেটা এখন হয়নি, ছোট আছে। আর এখানে আছে নয়নতারা, আধা ফুটেছে। আর এটা আছে চন্দ্রমল্লিকা, এটা সাদা চন্দ্রমল্লিকা, কিন্তু এখনও ফুল হয়নি, হবে। এখানেও একটা ইয়েলো পর্তুলিকা হয়েছে। এটা হচ্ছে জবা ফুলের গাছ, এখনও পড়ি আসেনি, কিন্তু গাছটা অনেক বড় হয়েছে। এটা হচ্ছে কর্পূর তুলসী, তো এই যে কর্পূর তুলসীতেও ফুল এসছে, এটা হলো কর্পূর তুলসীর গাছ। আকাশে প্লেন যাচ্ছে। তুমি দাদামণিকে পাঠালে কেন? দাদামণি তো যাবে না, দাদামণি তো বড় চাকরি করে, তাই প্লেনে করে গেছে। মামিও যাবে। তুমিও যাবে? তার জন্য তো তোমায় কি করতে হবে? পড়াশোনা। পড়াশোনা করতে হবে তো? হুম। পড়াশোনা করবে? হুম। আচ্ছা, তো আমাদের চিনি পড়াশুনো করে দাদামণির মতন প্লেনে করে বিদেশে যাবে। এই যে এটা হচ্ছে রাঁধুনি গাছ, যে মশলায় যে রাঁধুনি হয় সেই রাঁধুনি গাছ। এটাতে ফুল ফল দুটোই হচ্ছে। এই গাছটা প্রায় এক বছর হয়েছে, লাগানো হয়েছে, তো এমন ফুলও দিচ্ছে, ফলও হচ্ছে। এটা রাঁধুনি গাছ। এই যে কিছু ফল এই যে শুকিয়ে গেছে। আবার এই যে কিছু ফল আছে, আবার এই যে কিছু ফুলও হচ্ছে। এটা হচ্ছে রাঁধুনি গাছ। এটা হচ্ছে সাদা পর্তুলিকা, কিন্তু এই পর্তুলিকাটা খানিকটা গোলাপ ফুলের মতন, খুব সুন্দর লাগে। এখানে গোলাপিটাও আছে আর সাদাটা আছে। এখানে দুটো কালার আছে। এটাকে কৃষ্ণ তুলসী না কি বলে আমি জানি না। তো এইটা আমার ছাদেই দানা পড়ে গাছগুলো হয়েছে, তো আমি সেগুলোকে টবে দিয়েছি। তো এই যে একটা গাছ, এটা এখানে একটা আছে, আর এই যে এখানে একটা, এই দেখতে পাচ্ছেন তিনটে গাছ। আর চিনি এখানে মাটি নিয়ে খেলা করছে। এই যে অনেক খেলছো। আর এখানে হলো আমি সবজির খোসাগুলো শুকাতে দিই, যে সমস্ত যে আনাচে যে সবজির খোসা হয়, তো সেগুলোকে এখানে রেখে শুকিয়ে গাছের গোড়ায় দিই। আর কিছু ভেজা সবজি যেমন ভাতের মাড়, চালের জল, এগুলো ওগুলোকে বালতিতে পচানো দেওয়া হয়। আর এটা হচ্ছে আমাদের নিম গাছ, নিম গাছটা অনেক বড় হয়েছে, গোড়াটা নিচে ছাদের উপরে। আর এখানে হচ্ছে পুদিনা পাতার গাছ, এই যে পুদিনা পাতাটা খুব সুন্দর হয়েছে। এখানে আছে পুদিনা পাতার গাছ, এখানেও একটা আছে পুদিনা পাতার গাছ। আর তার সাথে কচু গাছ লাগানো হয়েছিল, তো কচু গাছ থেকে যে লতি বেরিয়েছে, কচুর লতি। আজকে প্রচুর প্লেন যাচ্ছে সকাল থেকে। আর এটা হচ্ছে হলুদ গাছ, আমার বাড়ির বাচ্চারাও হলুদ ফুল কখনো দেখেনি, যদিও বা ছোটো, তো ওদের জন্যই লাগানো হয়েছে যাতে হলুদ ফুলটা হয়। তো এটা হচ্ছে হলুদ গাছ। আর এটা হচ্ছে কালো মেঘের পাতা,
আর এটা হচ্ছে, এটাও হলুদ গাছ, এখানেও পুদিনা গাছ আছে। এটা হচ্ছে পাথরকুচি পাতা, এই পাতাটা খুব উপকারী, বাচ্চাদের পেটে ব্যথা হলে এটা নুন দিয়ে বেটে দিলে এর রস বাচ্চাদের জন্য খুব উপকারী। তো এই পাথরকুচি পাতাটাও লাগানো হয়েছে, একটু বড়ও হয়েছে। এটা পাথরকুচি পাতার গাছ, খেতে খুব টক এই পাতাটা। এই গাছটা পুড়ে গেল দেখি, এই গাছটা পুড়ে মাটি নেই, জল দিতে দিতে মাটি সরে গেছে। আর এই নীলকণ্ঠ ফুলটা খুব হালকা রঙের, খুব সুন্দর দেখতে। আর এই দেখুন এখানে দানাও হয়েছে নীলকণ্ঠ ফুলে, এখানে দানা হয়েছে। এই যে আবার কড়ি এসছে এটা। বন্ধুরা আপনাদের আরেকটা জিনিস দেখাই মজার, এটা হচ্ছে আমার পাট গাছ। তো এইখানে পাট গাছটা দেখুন কত বড় হয়েছে, এখান থেকে উঠে এত বড় হয়েছে পাট গাছ, এবং সেটাতেও ফুল এসে গেছে, ইয়েলো ইয়েলো কালারের ফুল হয় পাটে। এই যে দেখুন পাটের ফুল এসে গেছে, গাছটা আমি হাত দিয়ে নামিয়েছি। ফুলটা কত সুন্দর লাগছে না দেখতে, এটা পাট গাছে ফুল। এই ফুল থেকে ফল হবে, আবার এর থেকেই গাছ তৈরি হবে, কারণ আমি একবারই লাগিয়েছিলাম, তার দানা দিয়েই আবার এই গাছগুলো তৈরি করেছি। তো এবারও এই ফুল থেকে ফল হবে, আবার সামনের বার তৈরি করবো। তো এটা হলো পাট গাছ, দেখুন কত বড়। বন্ধুরা তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।